হ্যালো বিওন জিএনএম এনএম দু হাজার তেইশ নার্সিং পরীক্ষার রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই মুহূর্তে থেকে বড়ো প্রশ্ন যে কবে থেকে আমাদের রেজাল্ট জানতে পারবো এবং রেজাল্টের পর আমাদের কি কি করণীয় অর্থাৎ এই মুহূর্তে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে দ্বিতীয় প্রশ্ন অ্যালটমেন্ট কীরকম দেখতে হয় তোমাদেরকে একটা দেখাবো ডে অ্যালটমেন্ট লেটার কী কী থাকে সেখানে তোমরা কীভাবে সেটা পাবে সব জিনিসগুলো তোমাদের খুঁটি খুঁটি বলবো এবং তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে স্যার ফার্স্ট রাউন্ডে কত র্যাঙ্ক পর্যন্ত ডাকতে পারে জিএমআর র্যাঙ্ক কত হলে সে একটা সুযোগ পেতে পারে এবং চতুর্থ তো একটা প্রশ্ন যদি কেউ সুযোগ না পায় সেই ক্ষেত্রে সে কী করতে পারে এবং যদি কেউ সুযোগ পায় তাকে কী করতে হবে পুরোটা একদম স্ট্রাকচার ওয়াইজ সুন্দর করে ছকের মধ্যে আমি বুঝিয়েছি অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো এই দুদিন থেকে তোমাদের কিন্তু ভিডিও আসছিলো না তার প্রধান কারণ কিন্তু এক যে আমি ব্যস্ত ছিলাম ভীষণই দুই হচ্ছে যে তোমাদের সেরকম রেসপন্স আসছে না কেন আসছে না প্লিজ তোমরা এইগুলো শেয়ার করো যদি এখন যদি শেয়ার না করো না এই যে এক বছর যে পড়াশোনা করলে সব কিন্তু বৃদ্ধা হয়ে যাবে তোমাদের সকল কাছে রিকোয়েস্ট আমার যে ভিউজ যেভাবেই হোক তোমাদের দায়িত্ব ভিউজটা বাড়ানোর ঠিক আছে কারণ এই জিনিসগুলো অনেকে জানতে পারে না অনেকে বুঝতেই পারে না কীভাবে হয়ে গেল ঠিক আছে একজন ভালোই কমেন্ট করেছিল আমি তোমাদেরকে দেখায় দেখাটাতে বলি একজন ভালোই কমেন্ট করেছিল স্যার শেয়ার করলে তো ভিউজ বাড়ছে তাহলে তো স্যার কম্পিটিশান বাড়ছে ভালো প্রশ্নটাও কিন্তু ভালো বলেছে বেশ ভালো বুদ্ধি করেছে কিন্তু একটা জিনিস ভেবে দেখো যদি ভিডিও দেয় বন্ধ করে দিই তোমরা জানতেই পারবে না তখন কী হবে সেটা বলো ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে আমাদের দিকটা দেখতে হবে আমাদেরকে তোমাদের দিকটাও দেখতে হবে তাই না তো যাই হোক আমি আজকের ভিডিওটা শুরু করলাম অবশ্যই প্রত্যেকে স্বাগত জানাচ্ছি দেখো এনএম জিএনএম দু হাজার তেইশের কাউন্সিলিংয়ের রেজাল্ট ঠিক আছে ফার্স্ট রাউন্ড যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে তেইশে সেপ্টেম্বর তোমরা প্রত্যেকে জানো তেইশ তারিখ তোমাদের কিন্তু এই যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তোমাদের ভাগ্য নির্ধারণ হবে তোমাদের কিন্তু যে এত এই এক বছরের পরিশ্রম সেই পরিশ্রমে কিন্তু ফসল পাবে তেইশ তারিখ ঠিক আছে সত্যি কথা বলছি আর আমি এখনও তোমাদের বলছি সবাইকে অ্যাডভান্স অল দ্য বেস্ট সবাইকে বলছি তোমরা নিজে নিজের স্বপ্নে কলেজ পাও এটা আমি মন থেকে চাই কারণ তোমরা এত কষ্ট করেছো এত পরিশ্রম করেছো সারাটা দিন রাত জেগে তোমরা পড়াশোনা করেছো তোমরা যদি না পাও তাহলে এই কষ্টটা যেমন তোমাদের হবে ঠিক তেমনই আমাদের কিন্তু কম কষ্ট হবে না ঠিক আছে চলো তারপর দেখো বলি সবাইকে অল দ্য বেস্ট অ্যাডভান্স অল দ্য বেস্ট বলতাম ঠিক আছে বললাম তারপর দেখো এখানে মেন যে প্রশ্নটা যদি ফার্স্ট রাউন্ড রেজাল্টে আমি উইশ করছি সবাই পেয়ে যাক কিন্তু যদি কেউ না পায় দেখো এখানে দুটো ভাগ করে দিয়েছি যদি পছন্দের কলেজ পাই এবং যদি অপছন্দের মানে যেটা পছন্দের কলেজ নয় সেই কলেজটা পেয়ে গেলে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কী কী করণীয় বিষয়গুলো একদম খুটিয়ে খুটিয়ে বলবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যালটমেন্ট লেটার দেখতে কীরকম হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার ঠিক আছে দু হাজার একটা কিন্তু ক্যান্ডিডেট তার কিন্তু যে দেখতে পাচ্ছ রোল নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে কোন রাউন্ডে পেয়েছে দেখো ফার্স্ট রাউন্ডে পেয়েছে রাউন্ড নাম্বার ওয়ান ঠিক আছে এর অপশান ছিল ছয় নম্বর অপশন পেয়েছে এবং কোন কলেজটা পেয়েছে সেটা দেখে দিচ্ছি দেখো নার্সিং ট্রেনিং স্কুল লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল এই কলেজে কিন্তু সে সুযোগ পেয়েছিল এবং এখানে কী কী দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে তার র্যাঙ্ক কী ছিল ঠিক আছে তার জিএমআর র্যাঙ্ক এবং সে কোন ক্যাটাগরি ওয়াইজ পেয়েছে সে ই থ্রু দিয়ে পেয়েছে সে সিভিল ডিফেন্সের থ্রু দিয়ে পেয়েছে নাকি সে জেনারেলের থ্রু দিয়ে পেয়েছে এখানে কিন্তু সেটা লেখাই থাকবে ঠিক আছে এবং তার যে স্টেট এই তো স্টেট তো হবে তাহলে মূল কথা হচ্ছে এই রকম দেখতে হয় আমাদের অ্যাল্টমেন্ট লেটার বুঝে গেছে এবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আবার যে স্লাইডে ছিলাম সেখানে দেখো যদি পছন্দের কলেজ পাও আমি ধরে নিলাম তুমি তেইশ তারিখ তোমার যেটা পছন্দের কলেজ ছিল আমি ধরে নিলাম তুমি এস এস কেম কলেজে পড়তে চাইছো সেই কলেজটা তুমি পেয়েছ তাহলে তোমায় কী করতে হবে দেখো সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ফার্স্টই সিটটা অ্যাডসেপ্ট করতে হবে অ্যাটসেপ্ট মানে হচ্ছে কলেজটা আমি বুক করলাম মানে আমার যে সিট সেটা কিন্তু আমি বুক করে রাখলাম সেটা কিন্তু অনলাইনেই তোমাদের করতে হবে ঠিক আছে এর জন্য সম্ভবত এক টাকা করে তোমাদের কিন্তু সিট অ্যাটসেপসড অ্যাকসেপ্টেন্স যে ফি সেটা পেমেন্ট করে তোমাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাউনলোড অ্যালোটমেন্ট লেটার তোমাদের তারপর তোমাদের অ্যালোটমেন্ট লেটারটা ডাউনলোড করতে বলা হবে সেটা ডাউনলোড হয়ে গেল দেন তোমাদের করতে হচ্ছে ডাউনলোড ইউনিক অ্যালোটমেন্ট আইডি ওখানে কিন্তু ওই ইউনিক অ্যালোটমেন্ট আইডিটা দেয় আগের বছর দেয়নি বলেছিল কিন্তু দেয়নি বছর দেখা যাক কী করছে যদি দেয় তাহলে সেটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এইটা গেল আমাদের পছন্দের কলে যদি পাও যদি এমন হলো যে তুমি তোমার পছন্দের কলেজটা পেলে না মানে তোমার ইচ্ছা ছিল তুমি এসএস পড়বে কিন্তু তোমার বাড়ি থেকে অনেক দূরে তুমি কোনো একটা কলেজ পেয়েছো যেটা তোমার ইচ্ছে নয় সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো দেখো সেই ক্ষেত্রে তোমার কাছে অপশন হচ্ছে তোমায় কিন্তু প্রথমে সিট অ্যাট ফি দিয়ে সেটা মানে নিতে হবে ঠিক আছে এটা বলবে স্যার আমি তো আমি তো ওখানে পড়তে চাই না তাহলে কেন নেবো তো বলে রাখি তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ওটা নিতেই হবে ঠিক আছে যদি না নাও তাহলে কী হবে এক মিনিট হ্যাঁ আচ্ছা যদি না নাও তাহলে কি হবে না তাহলে তোমার কিন্তু পুরো যে ক্যান্ডিডেটার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমার যে তুমি পরবর্তীকালে কোনো কিন্তু কাউন্সেলিং পার্টিসিপেট করতে পারবে না তোমার পছন্দের কলেজ হোক বা অপছন্দের কলেজ হোক তোমায় কিন্তু অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেটা নিতে হবে নেওয়ার পর কী করতে হবে তোমায় কিন্তু ডাউনলোড অ্যালোটমেন্ট লেটার মানে সেম প্রসেস তোমাকে এখানেও ডাউনলোড করতে হয়েছিল অ্যালট অ্যালটমেন্ট লেটার এখানেও কিন্তু অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে থার্ড যেটা সেটা হচ্ছে এখানেও তোমাকে ডাউনলোড করতে হয়েছিলো ইউনিক অ্যালটমেন্ট আইডি সেখানেও কিন্তু ইউনিক অ্যালটমেন্ট আইডি কিন্তু ডাউনলোড করতে হবে কীভাবে এগুলো ডাউনলোড করবে সেটা নিয়েও ভিডিও দেবো তো ওটা নিয়ে নিও না সমস্তটাই তোমাদের আমি স্ট্রাকচার্জ বুঝিয়ে দেবো কারণ তোমরা আমাকে সাহায্য করো না করো আমি তোমাদের সারা জীবন সাহায্য করব এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা যে যা হবে হোক তোমাদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি বা তোমাদের যাতে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয় ঠিক আছে যাই হোক আমি তোমাদের মানে তোমাদের জন্য সারা জীবন আছি তোমরা আমার পাশে থাকো না না চাই না থাকো আমি আছি ঠিক আছে এটুকু বলতে পারি কারণ তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলাম সে ভালোবাসার ঋণ হয়তো আমি সারা জীবন শোধ করতে পারবো না থ্যাংক ইউ তার জন্য থ্যাংক ইউ জানানোটাও হয়তো আমার কাছে ছোটো হয়ে যাবে যাই হোক তারপর চলে আসি যে মেন বিষয়টা এবার যে মেন বিষয় সেটা হচ্ছে তাহলে কি যে পছন্দের কলেজ পেয়েছে তাকেও কলেজে যেতে হবে এবং যে কলেজ মানে তার পছন্দের কলেজ পায়নি তাকেও কলেজে যেতে হবে হ্যাঁ একদমই ঠিক তুমি যদি ধরো তোমার পছন্দের কলেজটা পেয়েছো ঠিক আছে তুমি যদি তোমার পছন্দের কলেজ পেয়েছ সেক্ষেত্রে তোমায় সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করাতেই হবে কী বললাম ভেরিফিকেশান করাতেই হবে ঠিক আছে তুমি যদি অপছন্দের কলেজ পাও সেই তাই তোমাকে ডাউনলোড করতে হবে এই অ্যালোটমেন্ট লেটার ডাউনলোড করলে এক হাজার টাকাতে ফিজ পেমেন্ট করে ডাউনলোড করার পর তোমায় কিন্তু গিয়ে ভেরিফিকেশন করাতেই হবে বুঝে গেছে এটা কতদিনের মধ্যে করতে হবে দেখো লেখায় আছে তেইশ নয় দু হাজার থেকে সাতাশ নয় দু এটা প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও এই নর্কা স্ক্রিনশটটা স্ক্রিনশটটাতে শেয়ার করে অন্তত কে দেখো এখানে তো কোনো অ্যাডভার্টিসমেন্ট তো নয় যে সাফল্য বাংলা দিয়েছে এটা এটা শেয়ার করো কারণ বন্ধুরা অনেকে জানতে পারে না এগুলো বুঝতে পারছে না যে একটা ছেলে মেয়ে বা মেয়ে সে যদি সুযোগ পায় ঠিক আছে আমি তাকে যদি একটু হেল্প করি তাতে ক্ষতি কি তাকে তো আমি বরঞ্চ উৎসাহ দিচ্ছি সে তো আমার আমাকে কোনো না কোনো কাজে লাগবে এমন তো নয় যে আমার কোনো কাজে লাগবে না অবশ্যই লাগবে সেই দিন তোমাকে যদি এরকম করে তাহলে কীরকম লাগবে তাই না তো শেয়ার করো প্রচুর শেয়ার করো আর জানি না কেন কী জানি ভিউজ এত কম আসছে এটা কিন্তু মানে সম্পূর্ণভাবে অন মানে অপ্রত্যাশিত যে এরকম প্রথমবার হলো যে ভিউজ এত কম আমার আমার চ্যানেলে বিশেষ করে যাই হোক ভীষণই কষ্টদায়ক ছিল ওই জন্য কিন্তু দু তিন দিন আমি কিন্তু কোনো ভিডিও দিইনি যা হচ্ছে হোক আমি আর এইসবের মধ্যে নেই কিন্তু দেখলাম যে স্নেহা বলে একজন কমেন্ট করেছিল দাদা চটপট ভিডিও দাও তোমার মোটিভেশন না হলে সত্যিই আমার মন বসছে না তো যাই হোক এরকমও আছে কিছুজন কিছু ভাই বোন আছে যাদের সত্যি কমেন্টগুলো দেখলে মনে হয় না এদের জন্য অন্তর আমাকে থাকতে হবে তো ভিউজ ম্যাটার করছে না কিন্তু সত্যি ভালো লাগে যখন ভিউজ হয় বা তোমাদের রেসপন্স ভালো আসে ঠিক আছে খুব ভালো লাগে কিন্তু রেসপন্স না আসলে সেটা কতদিন চালানো যেতে পারি তাই না তো অবশ্যই চেষ্টা করো তোমরা তোমাদের মতো করে আমি আমার মতো করে অবশ্যই চেষ্টা করছি ঠিক আছে তো এই তারিখের মধ্যে তোমায় কিন্তু সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এবং সেই ভেরিফিকেশন করানোর পর তোমাদেরকে জিজ্ঞাসা করবে তুমি তুমি এই কলেজে কি ভর্তি হতে চাও নাকি চাও না তোমায় জিজ্ঞাসা করবে যে তুমি কি আপগ্রেডেশন করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নও আপগ্রেডেশনের মানে হচ্ছে পরের স্টেপে যেতে চাইছো তুমি তোমার পছন্দের কলেজ পাওনি এবার তুমি আপগ্রেড করতে চাইছো সেক্ষেত্রে যদি তুমি বলছো না আমি আপগ্রেড করতে চাই না সেই কলেজে ভর্তি হতে চাই তাহলে তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম তোমায় ফিল আপ করে ওখানে জমা দিতে হবে আর যদি তুমি ফর্ম ফিল তুমি যদি বলো যে না আমি এই কলেজটা পড়তে চাই না আমার এটা অপছন্দের কলেজ বা হোয়াট এভার তুমি বললে যে আমার এই কলেজটা পছন্দ নয় সেক্ষেত্রে তোমায় ইএস আপগ্রেডেশন তোমাকে ফিল আপ করে ওখানে জমা দিতে হবে ঠিক আছে ইএস আপগ্রেডেশন ফিল আপ করে তোমাকে ওখানে ওখানেই ওই কলেজে জমা দিতে হবে তো এর জন্য তোমাদের কী করতে হবে সেই কলেজে যে কলেজে তুমি সুযোগ পাবে সেই কলেজে কিন্তু কিন্তু যেতে হবে সে তোমার হয়ে গেল নর্থ বেঙ্গল হতে পারে সে হতে পারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হতে পারে সে হতে পারে মালদা মেডিকেল কলেজ বা হতে পারে এসএসকে হসপিটাল বা হতে পারে তোমার ওইদিকে ঝাড়গ্রামে যেখানে হোক না কেন তুমি যে কলেজে সুযোগ পাবে সেই কলেজে তোমায় কিন্তু মানে সে এন এ গিয়ে তোমায় কিন্তু এই ভেরিফিকেশন করাতেই হবে বোঝা গেছে এবার আসে যারা সুযোগ পাবে না ঠিক আছে যারা ধরো সুযোগ পাচ্ছে না তারা তারা কী করবে তো বলি রাখি যারা সুযোগ পাবে না তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ সেকেন্ড রাউন্ড যে রেজাল্ট সেই রাউন্ড রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে বুঝে গেছে তাহলে এই ছিল মূল বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছো আর এখানে একটা জিনিস দেখো এখানে লেখা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী ডকুমেন্ট লাগবে এই এই ডকুমেন্টগুলো এখন থেকে তোমরা রেডি করে রাখো কারণ হাতে মাত্র কিন্তু দুই থেকে তিন দিন সময় আছে তো কী কী লাগছে দেখো র্যাঙ্ক কার্ড এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে এবং প্রিন্ট করে ভালোভাবে সুন্দর করে প্রিন্ট আউট করে নেবে সেকেন্ড হচ্ছে অ্যালোটমেন্ট লেটার যেটা তুমি সেদিনই পাবে এই তেইশ তারিখে পাবে ঠিক আছে এটাটাও এই লেটারটাও কিন্তু অবশ্যই এক হাজার টাকা বা ওই ফি পেমেন্ট করে তারপর কিন্তু তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে ঠিক আছে থার্ড পয়েন্ট হচ্ছে আইডি প্রুফ আইডি প্রুফ বলতে ভোটার আইডি কার্ড হয়ে গেল আধার কার্ড হয়ে গেল ঠিক আছে প্যান কার্ড হয়ে গেলো যা যেটা আছে রেশন কার্ড হয়ে গেলো সেগুলো অবশ্যই এবং মানে অরিজিনাল এবং হবে দু তিন কপি করে কপি করে নিয়ে নাও ঠিক আছে তারপর দিতে হচ্ছে মেডিকেল অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট আমি তোমাদের বারবার বলছিলাম যে এই সার্টিফিকেটগুলো জোগাড় করে রাখবে তো এই তেইশ তারিখ যাদের যাদের সুযোগ হবে না তারা কিন্তু সবাইকেই তাদের সবাইকে কিন্তু সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন সময় এগুলো কিন্তু লাগবে ঠিক আছে এই ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট মেডিকেল ফিট সার্টিফিকেট এই এই সার্টিফিকেটও কিন্তু অবশ্যই লাগবে এবং লাস্ট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো তো চেষ্টা কর পাসপোর্ট সাইজ ছবি মানে পাঁচ থেকে ছটা পাঁচ ছটা কিন্তু নিয়ে যাওয়ার কারণ কি হচ্ছে কি তোমার ওই অনেক সময় কি হয় যে হয়তো বললো যে দু তিন কপি লেগে গেল কোথাও এক কপি লাগে কোথাও দু কপি লাগে কোথাও তিন কপি লাগে এটা কলেজের উপর ডিপেন্ড করে তাহলে আমি আমার সুবিধা মতো কিন্তু অবশ্যই আগে থেকে এগুলো নিয়ে যাব ঠিক আছে তো এই ছিল মূল বিষয় এবার তোমাদেরকে বলবো ফার্স্ট রাউন্ডে কত কী র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নাম তোমরা প্রায় প্রত্যেকেই শুনেছ যেটি কলকাতায় রয়েছে যেটি কিন্তু তোমাদের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন কলকাতা ঠিক আছে নার্সিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজ তোমাদের বলে রাখি এই কলেজটা কিন্তু আইএনসি এবং ডাব্লিউ বিএনসি অ্যাপ্রিয়েটেড ঠিক আছে অ্যাপ্রুয়েটেড এবং এ অ্যাপ্রুভাল পেয়েছে সুতরাং এইটা নিঃসন্দেহে তোমরা ভর্তি হতে পারো এখানে তোমাদের যে খরচ সেটাও কিন্তু মোটামুটি সবার সাধ্যের মধ্যে আরও বেশ কিছু ফিচার্স হয়েছে সেগুলো তোমাদের বলবো দেখো কী কী আছে তোমাদের বলি ফার্স্ট অফ অল ক্লিনিক্যাল ট্রেনিংগুলো হয় কোথায় মেডিকেল কলেজে যেমন কলকাতা মেডিকেল কলেজ এমআর বাঙ্গুর এস এস কেম হসপিটাল সল্টলেক এস ডি হসপিটাল এই সমস্ত কলেজে কিন্তু নামিতামি কলেজে কিন্তু ক্লিনিক্যাল ট্রেনিংগুলো হয় এছাড়াও দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ডিউটি অ্যাট টাউন নার্সিং হোম অ্যান্ড নেতাজি সেভেন হসপিটাল যেটা তাদের নিজস্বই কিন্তু হসপিটাল রয়েছে সেখানেও কিন্তু তাদের যে ক্লিনিক্যাল ডিউটি সেগুলোও কিন্তু সেখানে হয় থার্ড দেখো হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় এবং তারপরে দেখো স্টে অ্যান্ড স্টাডি অ্যাট টাউন কলকাতা কলকাতার মতো জায়গায় যেখানে খরচ একটা বিরাট বড়ো একটা ম্যাটার করে মানে তিন বছরে তো খরচ তো আছেই একটা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ সবারও কিন্তু মোটামুটি খরচ সাধ্যের মধ্যেই এই রকম একটা কলেজে কিন্তু পড়ার সুযোগ পাচ্ছ অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার সব কিছু কিন্তু অ্যাফোর্ডেবেল রয়েছে যেমন না যে সাধ্যের বাইরে চলে গেল এবং তার সাথে বলে রাখি এখানে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা তোমরা জানো যে অনেকেই লোন নিয়েও অনেকে পড়াশোনা করতে চাও সেটার জন্য কিন্তু এখানে এলিজিবিলিটি রয়েছে বা এলিজিবল তুমি হতে পারবো ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এলিজিবল ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ অনেকেই আছে না যে যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায় সেটার জন্য তুমি এলিজিবল অর্থাৎ এই কলেজে পড়লে তুমি কিন্তু এই স্কলারশিপগুলো পেতে পারো তার সাথে বলে রাখে যারা ওয়েস স্কলারশিপ হয়ে গেলো বা ঐকশ্রী স্কলারশিপ এগুলোও কিন্তু এই কলেজে পড়াশোনা তো পেতে পারো ঠিক আছে কীভাবে ভর্তি হবে সেটা বলছি তার আগে বলি অনেকেই হয়তো বলবে স্যার আমার তো র্যাঙ্ক এরকম হয়েছে আমি কি এখন প্রাইভেট কলেজে ভর্তি হবো নাকি গভর্নমেন্টে দেখো যদি র্যাঙ্ক ভালো থাকে দরকার নেই প্রাইভেট কলেজ কারণ তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ কিন্তু যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে যাদের ভাবছো যে না এই বছরটা আমি নষ্ট করবো কেন ভালো কলেজে একটা প্রাইভেট যদি মোটামুটি সবার সাধ্যের মধ্যে হয় এরকম একটা কলেজ যদি সুযোগ থাকে তো আমি সেই জন্যই বললাম যে যাদের দরকার সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রাইভেট কলেজটি অবশ্যই ওয়ান অফ দ্য ভালো মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ঠিক আছে অবশ্যই অন্যতম একটা ভালো অন্যতম একটা সেরা কলেজ কিন্তু দেখতে পাচ্ছ এই নেতাজি ইনস্টি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ঠিক আছে অবশ্যই প্রত্যেকে যাদের দরকার তোমরা কিন্তু এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করতে পারো বা চাইলে একবার কল করে নেবে ঠিক আছে এই নাম্বার কিন্তু অবশ্যই একটা যোগাযোগ করে নিও আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো ঠিক আছে আরও বিস্তারিত জানতে পারবে কয়েকটা তোমাদের ছবি দেখায় তাহলে বুঝতে পারবে এদের ক্লাস কীরকম হয় স্ট্রাকচার মানে পুরো যে ম্যানেজমেন্টের কীরকম বিহেভিয়ার সেটা সব কিছুই কিন্তু দেখতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে স্টুডেন্টদের কালচারাল বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেখানেও দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর অ্যাটেন্ড করছে ঠিক আছে সব কিছুই কিন্তু সুন্দরভাবে এবং সব কিছুই কিন্তু খুব সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারছো ঠিক আছে দেখতে পাচ্ছ বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু পার্টিসিপেট করে ল্যাম্প লাইটিং যেটা তোমরা জানো ল্যাম্প লাইটিং একটা অন্যতম একটা সেরা দিন প্রত্যেকটা নার্সের জীবনের তো বা যারা নার্সিং পড়তে আসে তাদের জীবনে তো দেখতে পাচ্ছ এরকমভাবে তাদের কিন্তু পুরো ক্লাসগুলো হয় খুবই সুন্দরভাবে এবং পেশেন্টদের সাথে তাদের কিন্তু বিহেভিয়ারও খুব ভালো হয় তো অবশ্যই যাদের দরকার তোমরা কিন্তু ওই সেই নাম্বারে ফোন করে নিতে পারো থ্যাংক ইউ এবার তোমাদেরকে বলি লাস্টে যে পার্টটা বাকি ছিল দেখো বন্ধুরা প্রত্যেকের একটা প্রশ্ন হচ্ছে স্যার ফার্স্ট রাউন্ডে কত র্যাঙ্ক পর্যন্ত ডাক পেতে পারি অর্থাৎ আমার র্যাঙ্ক যদি তিন হাজারের মধ্যে হয় আমি কি সুযোগ পাবো বা কারো যদি দু হাজার হয় সে কি সুযোগ পাবে দেখো সরাসরি সেই প্রশ্নের উত্তর দেওয়া একেবারেই অসম্ভব তবু তোমাদেরকে আগের বছরে একটা কাট অফ বলে দিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ড যে অ্যালটমেন্ট রেটারে কারা কারা সুযোগ পেয়েছিল কত কী জিএমআর র্যাঙ্ক মোটামুটি এসসি বলে দিয়েছিলাম ঠিক আছে ই বলে দিয়েছিলাম ও বলে দিয়েছিলাম ও বিসি এ ও বি বলে দিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নিও আর সেকেন্ড পার্ট বলি যে আমার যেটা এই বছর কি কত কী যেতে পারে আমি ওভারঅল একটা বলছি জেনারেল বা ওবিসি সব সব ক্ষেত্রেই বলছি মোটামুটি ঠিক আছে আর এস সি এসটিতে একটু একটু বেশি হবে তো সেক্ষেত্রে বলছি যাদের মোটামুটি দুই থেকে দুই থেকে আড়াই হাজারের মধ্যে র্যাঙ্ক আছে না দুই থেকে আড়াই হাজারের মধ্যে যাদের র্যাঙ্ক আছে জিএমআর র্যাঙ্ক তাদের কিন্তু একটা সুযোগ আছে ফার্স্ট রাউন্ডে হয়ে যাওয়ার ঠিক আছে এরপর পর সেকেন্ড রাউন্ড আছে নাহলে মব আপ রাউন্ড আছে তারপরে আবার স্পট রাউন্ড আছে এইভাবে কিন্তু পরপর কাউন্সিলিং চলতে থাকবে তো অনেকেই হবে না যে ফার্স্ট রাউন্ডে হলো আমার তার মানে আমার হবেই না এরকমটা নয় তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আস্তে 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 সেই কিন্তু কাট অফ যেটা বলেছিলাম বা কাট অফ তো আমি অ্যাকচুয়ালি বলিনি তোমাদেরকে বলেই দিয়েছিলাম কত কি স্কোর হলেও হতে পারে তো সেই যে বলেছিলাম সেইটা কিন্তু মোটামুটি চলে যাবে ঠিক আছে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এর জন্য কিন্তু অধীর আগ্রহী তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছুই না আর যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে নমস্কার